সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করবো চৌদ্দ শাক নিয়ে চৌদ্দ শাকের গুণাগুণ স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দন বলেছেন কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার আগের দিন যে ব্যক্তি শাক ভক্ষণ করেন জমতার কাছ থেকে দূরে থাকেন এই ১৪ শাকের পরিচালিত নাম হল এক নম্বরে ওল কেউ বেত কালকা সুন্দর সরিষা নিম জয়ন্তী শান্সে গুলঞ্চ পটুক সেলুক হিঞ্চে ঘেঁটু ও শুশুনি শাক হয়তো কেউ কেউ বলতে পারেন এই শাক কি কেবল একদনেই খেতে হয় উত্তরে বলা যায় চৈত্র সংক্রান্তির দিনেই ছাতু খাওয়া তিন দিন অম্বুবাসীর বিধানে পালন একদিন কুল বেত খাওয়ার অর্থ শুধু একজনেই খাওয়া নয় অর্থাৎ ওই দিন থেকে খাওয়া শুরু করতে হবে এখন শাকগুলির গুণাগুণ ও উপযোগিতা নিয়ে সংক্ষেপে আলোচনা করি চোদ্দ শাকের মধ্যে ওল খুব তেজি ও অশ্বরোগের মহৌষধ কেউ ও ঘেঁটু পাতা কৃমির খুব উপকারী ওষুধ বেত শাক লিভার খারাপের ভূমিকা রাখে কালকা সুন্দর কাশি নিরাময় করে পিত্তজনিত চর্মরোগ নাশ করে নিম গুলুঞ্চ পাতার বায়ু দূর করার ক্ষমতা অসাধারণ পটলপত্র বা পলতা পাতা সঞ্চিত পিত্তদোষ সংশোধন করে আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনোরকম টাকা পয়সা খরচ হবে না বরং টাকা কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নেই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ